মেশিন গ্যালেন্ডার মেশিন তো মেশিনটা অবশ্য আইকে নতুন এসছে নতুন নিয়ে আসছি মেশিনটা তো মেশিনটা আমি এখনই এখনও আনবক্স করিনি তো এই মুহূর্তে আমি শুরু করব তো যদি ভালো লাগে অবশ্যই মেশিনটা দেখো কাজের দিক থেকে একদম এক নম্বর আচ্ছা যারা মার্বেলের দিক থেকে কাজ করে তাদের লেগে বেশ বলে একদম মনে হয় কারণ আমি কাজটা করছি মালটা ব্যবহার করছি খুব ভালো তো এই কারণে জিনিসটা যারা কাঠের কাজ করে বা যারা পাইপের কাজ করে যারা আরো অন্যান্য মানে ইলেকট্রিকের কাজ করে তাদের লেগে তো বেশ যতটা হবে তার চেয়ে বেশি হবে যারা মার্বেলের কাজ করে তাদের লেগে আরো বেটার তো জিনিসটা আমি দেখাচ্ছি দেখো সিস্টেমটা দেখো যদি ভালো লাগে নিয়ে দেখো না ব্যবহার করলে জিনিসটা বুঝতে পারবেন অবশ্যই ভালো জিনিস তো চলো আমি জিনিসটা দেখিয়ে দিচ্ছি রুকো যারা সবার করো জানি ভাই এই দেখো ইয়ালো বাটলি ঠিক আছে এটা অ্যাকচুয়ালি মার্বেলের কাজ লেগে লাগেনি এটা এটা লাগে যারা কাঠের কাজ করে বা অন্যান্য যারা দেয়ালের কাজ করে দেওয়াল কাটিং রাজমিস্ত্রি তাদের লেগে এটা এটা অ্যাকচুয়ালি মার্বেলের লেগে অ্যাকচুয়ালি এটা নয় দুদিন ব্যবহার করে করতে পারে কোনো অসুবিধা নেই এইটা হলো পিন ব্লেড লাগানোর পিন এইটা এটা কিছু কিছু লোকের ক্ষেত্রে কাজে লাগে কিছু কিছু লোকের আবার লাগেনি তবে যা দরকার সে ব্যবহার করতে পারে না কোনো অসুবিধা নেই আচ্ছা মেশিন যার লেগে আমি বলছিলাম যে মেশিনটার কথা এই হচ্ছে সেই মেশিন এক সেকেন্ড আমি তুলে দেখাচ্ছি আচ্ছা এটা হলো মেশিনের জনমকুণ্ডি আচ্ছা জনমকুণ্ডি নাই কিচ্ছু নেই কিচ্ছু নয় এতে ঠিক আছে প্লেন কোম্পানির একটা যে কাগজ এছাড়া আর অন্য কিছু নয় কোম্পানির যে কাগজগুলো দিই তাছাড়া আর অন্য কিছু নেই প্লেন তো ক্যার এটা ছাড়ো এখানে দেখার কোনো যুক্তি নেই হ্যাঁ এনে আমি সাইড করে দিচ্ছি তো এখন যেটা নিয়ে কথা বলছিলাম সেটা হচ্ছে এই জেন আসি এই বলে সেই জিনিস দেখুন লিখা আছে ডং চেন লেখা আছে আচ্ছা এখনও লেখা আছে চেন আচ্ছা এর ভোল্টেজ ভোল্টেজ হচ্ছে তেরো হাজার তেরো হাজার আছে দু হাজার দুশো আচ্ছা দুশো চল্লিশ ভোল্টের দুশো চল্লিশ ভোল্টের মাল এটা দেখতে পাচ্ছেন কি আর পরিষ্কার একবার পরিষ্কার আসছে এই হচ্ছে মেশিন মেশিনটা সত্যি কথা বলতে একদম কাজ করে যে মজা যে ব্যবহার করেনি তারা বুঝতে পারবেন ব্যবহার না করলে এক ফটা বুঝতে পারবেন আগে আমি মেশিনটা ব্যবহার করুন ব্যবহার করলেও বুঝতে পারবে যে হ্যাঁ একটা ইউটিউবে একটা ভিডিও দেখেছি ঠিক আছে না ব্যবহার করলে পরে জিনিসটা ওর মজাটাই না অ্যাকচুয়ালি আমি ব্যবহার করি একটা ছিল আমার অন্য মেশিন কাজ করেছি অতটা সুবিধা পাইনি কিন্তু এই মেশিনটা আমি কাজ করেছি একজনের নিয়ে তো মেশিনটা চালানোর পরে বুঝতে পারলাম যে হ্যাঁ অ্যাকচুয়ালি এ কিন্তু ইন্ডিয়ান কোম্পানি নয় আমি সেটা আগে বলেছি ইন্ডিয়ান এটা কিন্তু মেড ইন চায়না চায়না হলো কি হবে চায়নার মধ্যে ভালো জিনিস আছে তবে এই মেশিনটা যে এই যে কোম্পানিটা এই কোম্পানির কাটার মেশিনও যেরকম আর গ্যালেন্ডারও সেরকম জিনিসটা অ্যাকচুয়ালি এত সুন্দর মানে কি বলবো কোনো কাপ নিয়ে নেই একটা যে কাজের সময় যেটা কাপ নিয়ে আসে সেই কাপ জিনিসটা নেই একদম স্মুথ একবার যাকে বলে পরিষ্কার একদম তো যাই হোক মেশিনটা এখন চালাবো না এই কারণে তার কারণ রাত্রে তো আমি রাত্রে শ্যুট করছি ভিডিওটা ওটা বেলা হলে পরে আমি চালাত মেশিনটা তো চলো এর পরেও ভিডিও আসবো অসুবিধা নেই এরপরে ভিডিও হলে পরে আমি আরও দেখিয়ে দেবো খুব সুন্দর আওয়াজও সুন্দর কাজের দিক ফিনিশিংও ভালো কোনো আওয়াজ মানে কী বলবো কোনো কাপ নেই মেন কথা কী বলুন যে এই মেশিনটা যেন কাঠ নিয়ে আসে না কাপ নিয়ে তাহলে পরে প্রবলেম হয় কাজের দিক থেকে বেকার তো কাপ নিয়ে নেই বলে এই কারণে আরও বেস্ট ঠিক আছে তো এটা দুটো আছে একটা হচ্ছে সামনে সুইচ হয় এই জায়গায় সুইচ হয় এই জায়গায় আর একটা এইটা হচ্ছে পিছনে পিছনের সুইচ পিছনের বলে আরও বেস্ট মানে আমরা মার্বেলের কাজ করি তো তো মার্বেলের কাজের লিখে আরও বেস্ট এটা এবার কারোর সামনেরও পছন্দ হয় তো খেয়ার ছোড়ো তো ওই দিকে যাওয়ার দরকার নেই তো যার যেটা পছন্দ সেই সেটা নিতে পারো অসুবিধা নেই তো এই অবধি যদি ভালো লাগে লাইক অবশ্যই করবে আর ভিডিওটা যেন ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে ঠিক আছে এরকম ধরনের নতুন নতুন নিত্য নতুন ভিডিও